হ্যালো ফুটবল ফ্যান্স, চলতি মৌসুমটা স্বপ্নের মতো কাটছে আর্জেন্টাইন তরুণ তারকা জুলিয়ান আলভারেজের। আর্জেন্টিনার হয়ে কাতারে বিশ্বকাপ জেতা এই তরুণ ফরোয়ার্ড চলতি মৌসুমে ম্যানচেস্টার সিটির জার্সিতেও আগুন ছড়াচ্ছেন। প্রতিটি ম্যাচেই আলভারেজ সিটির হয়ে গোল পাচ্ছেন। মৌসুমের শুরু থেকেই জুলিয়ান আলভারেজকে প্রতিটি ম্যাচে সুযোগ দিচ্ছেন পেপ গার্দিওলা, এবং তার ফলস্বরূপ জুলিয়ান আলভারেজ এই মৌসুমে ম্যানচেস্টার সিটির জার্সিতে 28 ম্যাচ খেলে 21টি গোলে সরাসরি অবদান রেখেছেন, এবং গত রাতেও শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে একটি গোল পেয়েছেন এই আর্জেন্টাইন তরুণ, যার মাধ্যমে তিনি ম্যানচেস্টার সিটির জার্সিতে সর্বশেষ খেলা 3 ম্যাচেই গোল পেলেন। লিগে ম্যানচেস্টার সিটি কখনও শেফিল্ড ইউনাইটেডের কাছে হারেনি, অপরাজিত ছিল সর্বশেষ 11 ম্যাচে, আর ঘরের মাঠে সিটি অপরাজিত সর্বশেষ 19 ম্যাচে। প্রতিপক্ষ এবং নিজেদের মাঠ বিবেচনায় আগে থেকেই ম্যাচটিতে এগিয়ে ছিল সিটিজেনরা। রদ্রি ও হুলিয়ান আলভারেজের গোলে শেফিল্ডকে নিজেদের মাঠে 2-0 ব্যবধানে হারিয়েছে সিটি। এই জয়ে 19 ম্যাচে 40 পয়েন্ট নিয়ে আবারও শিরোপার লড়াইয়ে সামনের দিকে উঠে এসেছে পেপ গার্দিওলার দল। যদিও কয়েক মিনিট পরে শেষ হওয়া অন্য ম্যাচে অ্যাস্টন ভিলা বার্লিকে হারিয়ে পয়েন্ট তালিকা দ্বিতীয় স্থানে উঠে গেছে। 19 ম্যাচে 42 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল, 20 ম্যাচে সমান পয়েন্ট আছে অ্যাস্টন ভিলার, আর বর্তমান চ্যাম্পিয়ন সিটি এক ধাপ এগিয়ে 19 ম্যাচে 40 পয়েন্ট নিয়ে 3 নম্বর স্থানে আছে। কাল ইতিহাদের ম্যাচটিতে সিটির জয়টা অনেকটা নিশ্চিতই ছিল। পেপ গার্দিওলার দলের নজরটা যখন টানা চতুর্থ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের দিকে, সেখানে 20 নম্বরে থাকা শেফিল্ডের লক্ষ্য অবনমন এড়ানো। ম্যাচে সিটি এগিয়ে যায় 14 মিনিটেই। বল নিয়ে শেফিল্ডের রক্ষণ ভেঙে এগিয়ে গিয়ে বক্সে ঢোকার আগেই শট নিয়ে গোলকিপারকে পরাস্ত করেন রদ্রি। প্রথমার্ধে অবশ্য এই গোলেই সন্তুষ্ট থাকতে হয়েছে সিটিকে। দ্বিতীয়ার্ধেও এসেছে একটি গোলই, রদ্রির গোলে অবদান রাখা ফিল ফোডেন 61 মিনিটে নিশ্চিত গোল বানিয়ে দেন আলভারেজকে। আর্জেন্টাইন ফরোয়ার্ড শুধু বলে পা ছুঁয়ে বল জালে জড়ান। এই অর্ধের বেশিরভাগ সময় বল দখলে রেখেও অবশ্য আর কোনো গোল পায়নি সিটি। তবে ঘরের মাঠে টানা 3 ড্রয়ের অস্বস্তি কেটেছে 2-0 ব্যবধানের জয়ে। সিটির জন্য এই ম্যাচে ভালো খবর ছিল আরও একটি। চোটের কারণে মৌসুমে শুরু থেকে মাঠের বাইরে থাকা কেভিন ডি ব্রুইনা প্রথমবারের মতো বেঞ্চে ছিলেন, যদিও শেষ পর্যন্ত তাকে মাঠে নামানো হয়নি। সিটির ম্যাচ যখন শেষ হয় দলটি তখন পয়েন্ট তালিকা 2-এ ছিল। তবে কয়েক মিনিট পরে শেষ হওয়া ম্যাচে অ্যাস্টন ভিলা শেষ দিকে গোল করে বার্লিকে 3-2 ব্যবধানে হারিয়ে 2-এ উঠে যায়, যার কারণে বর্তমানে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে 3 নম্বর স্থানে আছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।